السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় দর্শক যে স্বপ্নগুলো দেখলে মনের সকল আশা পূরণ হবেই ইনশাআল্লাহ গ্যারান্টি আজকে 21তম পর্ব এই পর্বের এই ভিডিওতে আমরা এমন তিনটি স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যার মধ্য থেকে কোনো একটি স্বপ্ন দেখলে বুঝবেন শীঘ্রই আপনার মনের আশা পূরণ হবেই হবে আল্লাহ তাআলা সেই স্বপ্নগুলো দেখি আপনাকে আপনার মনের আশা পূরণের সুসংবাদ দিচ্ছেন তো মনের আশা পূরণের আলামত এই তিন স্বপ্ন সম্পর্কে মৌখিক বানহট মন করা কোনো কথা নয় বরং প্রমাণ সহ আলোচনা করব বিশ্ববিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুর রুইয়া থেকে সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা দেখা সকল স্বপ্নের ব্যাখ্যা প্রমাণ সহ পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ ইসলামিক ড্রিম ওয়ার্ল্ড সাবস্ক্রাইব ও ফলো করে রাখবেন তো প্রিয় দর্শক মনের আশা পূরণ হওয়ার আলামত সেই তিন স্বপ্ন সম্পর্কে আলোচনা করতে আমরা চলে যাব সরাসরি কিতাবের পাতায় দর্শক এখানে দেখতে পাচ্ছেন স্বপ্নের ব্যাখ্যাগুলো আরবি ভাষায় দেওয়া রয়েছে কিন্তু আমরা আপনাদের সুবিধার্থে এই কিতাবের বাংলা তর্জমা থেকে আলোচনা করব আমরা দোয়া করে নেই আল্লাহ আমাদের মনের সকল আশা পূরণ করে দিন আল্লাহুম্মা আমিন কমেন্টে সবাই আমিন লিখে যাই তো মনের আশা পূরণ হওয়ার আলামত এক নম্বর স্বপ্ন হলো স্বপ্নে মাছরাঙা পাখি দেখা অর্থাৎ স্বপ্নে মাছরাঙা বা মাছ খেকো পাখি দেখলে বুঝতে হবে মনের আশা পূরণ হওয়ার আলামত তবে এর বেশ কিছু ব্যাখ্যা রয়েছে এ সম্পর্কে হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে মাছরাঙা পাখি দেখার ব্যাখ্যা অন্যান্য পাখি দেখার ব্যাখ্যা হতে উত্তম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি আপনারা জানেন এই তাবিরুর রুইয়া কিতাবের লেখক এবং তিনি বড় আল্লাহ ওয়ালা স্বপ্নের ব্যাখ্যার বড় বুজুর্গ ইমাম ছিলেন তিনি বলেছেন কেউ যদি স্বপ্নে মাছরাঙা পাখি দেখে তাহলে অন্যান্য সকল পাখি দেখার ব্যাখ্যার চেয়ে মাছরাঙা পাখির ব্যাখ্যা হয়ে থাকে উত্তম ব্যাখ্যা ভালো কিছু ঘটার ব্যাখ্যা আর স্বপ্নে মাছরাঙা পাখি ধরতে দেখা তাহলে মাল ও মর্যাদা এবং প্রশংসা লাভ হবে আর মনের আশা পূর্ণ হবে অর্থাৎ কেউ যদি স্বপ্নে মাছরাঙা পাখি ধরতে দেখে সে কোথাও না কোথাও মাছরাঙা পাখি ধরেছে তার হাতে মাছরাঙা পাখি দেখলো তাহলে বুঝতে হবে সে প্রচুর সম্পদ লাভ করবে আল্লাহ তাকে প্রচুর ধন সম্পদ দান করবেন এবং তার মান মর্যাদা ইজ্জত সম্মান বাড়িয়ে দিবেন এবং সে প্রশংসা লাভ করবে এমন ভালো ভালো কাজ করবে যার কারণে মানুষ তার প্রশংসায় পঞ্চমুখ হবে এবং শুধু তাই নয় তার মনের সকল আশা শীঘ্রই পূরণ হবে আল্লাহ তাআলা স্বপ্নে মাছরাঙা পাখি ধরতে দেখিয়ে তাকে মনের আশা পূরণ হওয়ার সুসংবাদ দিচ্ছেন আর অনেক মাছরাঙা যদি এক জায়গায় জমা হতে দেখে তাহলে মাছরাঙা পরিমাণ মাল পাবে সম্পদ পাবে আর শত্রুর উপর বিজয় হবে এক জায়গায় অনেকগুলো মাছরাঙা পাখি জমা হয়েছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে যেই পরিমাণ পাখি জমা হতে দেখেছে সেই পরিমাণ সম্পদ লাভ করবে এবং সে শত্রুর উপর বিজয় লাভ করবে শত্রু তার কাছে পরাজয় বরণ করবে মামলা মোকদ্দমা ইত্যাদিতে আর এখানে রয়েছে হযরত জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে মাছরাঙা দেখার সর্বমোট চার প্রকারের ব্যাখ্যা হতে পারে অর্থাৎ ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি বলেন কেউ যদি স্বপ্নে মাছরাঙা পাখি দেখে তাহলে তার চারটির মধ্যে থেকে কোনো একটি ব্যাখ্যা হয় এক নম্বর ব্যাখ্যাই হলো সে প্রচুর সম্পদ লাভ করবে ধন সম্পদ আসবে দুই নম্বর ব্যাখ্যা হলো সম্মান মর্যাদা লাভ হবে তিন নম্বর ব্যাখ্যা হলো রাজ্য তথা কোনো এলাকার সে নেতৃত্ব লাভ করবে ক্ষমতা লাভ করবে এবং চার নম্বর ব্যাখ্যা হলো ক্ষমতা অর্থাৎ তার ক্ষমতা বৃদ্ধি পাবে আল্লাহ তাকে ক্ষমতার নিয়ামত দিবেন মোট কথা স্বপ্নে মাছরাঙা পাখি দেখার অন্যতম ব্যাখ্যা হলো শীঘ্র তার মনের আশা পূরণ হতে যাচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকল মনের নেক আশাগুলো পূর্ণ করুন আল্লাহুম্মা আমিন মনের সকল আশা পূরণ হওয়ার আলামত দুই নম্বর স্বপ্ন হলো হযরত জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন স্বপ্নে চিঠি বা তার সাথে সাদৃশ্যপূর্ণ বস্তুর উপর মোহর বা সিল লাগাতে দেখার সাত প্রকারের ব্যাখ্যা হতে পারে অর্থাৎ ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহিও স্বপ্নের ব্যাখ্যার বড় ইমাম বুজুর্গ ছিলেন তিনি বলেছেন কেউ যদি স্বপ্নে চিঠির উপর ছিল মারতে দেখে অথবা যে কোনো বই পুস্তক ইত্যাদি কাগজের উপর ছিল মারতে দেখলে মোহর মারতে দেখলে তার সাতটির মধ্য থেকে কোনো একটি ব্যাখ্যা হয় এর মধ্য থেকে এক নম্বর ব্যাখ্যা হলো তার কাজ সমাপ্ত হবে আল্লাহ তার সকল কাজ সমাপ্তির তৌফিক দিবেন দুই নম্বর ব্যাখ্যা হলো দিনের শক্তি লাভ করবে আল্লাহ তাআলা তাকে দিন ইসলামের উপর অটল অবিচলভাবে থাকার তৌফিক দিবেন তিন নম্বর ব্যাখ্যা হলো রাজত্ব লাভ করবে বড় কোনো ক্ষমতা নেতৃত্ব লাভ করতে পারবে এবং চার নম্বর ব্যাখ্যা হলো
হাকিকত, অর্থাৎ সে হাকিকত এবং দ্বীনের খবর সে লাভ করবে, অর্থাৎ যে কোনো জিনিসের মূল বিষয়বস্তু এবং তার দ্বীন ইসলামের উপর অটল অবিচল থাকতে পারবে। এবং পাঁচ নম্বর ব্যাখ্যা হলো প্রচুর সম্পদ লাভ হবে। ছয় নম্বর ব্যাখ্যা হলো সম্পদ ও মর্যাদা লাভ হবে, অর্থাৎ ধনী হবে এবং সম্মান মর্যাদা বৃদ্ধি পাবে। এবং সাত নম্বর ব্যাখ্যা হলো মর্যাদা অনুযায়ী উদ্দেশ্য সফলতা, তথা তার মর্যাদা যতটুকু বেশি বুঝতে হবে তার মনের আশা পূরণ হবে। সে যেই উদ্দেশ্যে কোনো কাজ করছে শীঘ্রই তার সেই উদ্দেশ্য তথা মনের আশা পূর্ণ হতে যাচ্ছে। মোট কথা, স্বপ্নের চিঠি ইত্যাদিতে সিল মারতে দেখলে বুঝতে হবে তার মনের আশা পূরণ হওয়ার আলামত। আল্লাহ আমাদের মনের সকল নেক আশা পূর্ণ করে দিন, আল্লাহুম্মা আমিন। মনের সকল আশা পূরণ হবে ইনশাআল্লাহ। তিন নম্বর স্বপ্ন হলো স্বপ্নে জাকাত আদায় করতে দেখা, অর্থাৎ স্বপ্নে দান সদকা জাকাত ইত্যাদি টাকা পয়সা গরিবদের কি দিতে দেখলে বুঝতে হবে মনের আশা পূরণ হওয়ার আলামত। তবে এ সম্পর্কে হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে জাকাত আদায় করতে দেখা তাহলে মালের প্রাচুর্য হবে। অর্থাৎ কেউ যদি স্বপ্নে জাকাত দিতে দেখে, দান সদকা করতে দেখে, তাহলে বুঝতে হবে সে প্রচুর পরিমাণে সম্পদ লাভ করবে, আল্লাহ তাকে সম্পদ উত্তরোত্তর বাড়িয়ে দিবেন। আর স্বপ্নে সদকা ফিতরা আদায় করতে দেখা, বেশি বেশি করে নামাজ রোজা ও তাসবিহ পাঠ করবে এবং নাজাত পাবে আর ঋণ থেকে মুক্তি লাভ করবে এবং দুশ্মনের উপর বিজয়ী হবে আলহামদুলিল্লাহ। অর্থাৎ স্বপ্নে যদি কেউ সদকা ফিতরা ইত্যাদি দান সদকা করতে দেখে গরিবদের মাঝে, তাহলে বুঝতে হবে সে বেশি বেশি করে নামাজ পড়বে, রোজা রাখবে, বাস্তব জীবনে সে দ্বীনের উপরে চলবে ইনশাআল্লাহ, এবং সে তাসবিহ পাঠ করবে, আল্লাহর আনুগত্য করবে, এবং সে সকল আজাব গজব থেকে নাজাত পাবে, আল্লাহ তাআলা হয়তো তাকে মাফ করে দিবেন, এবং সে সকল ঋণ থেকে মুক্তি লাভ করবে, ঋণ আদায়ের ব্যবস্থা আল্লাহ করবেন, এবং দুশ্মনের উপর সে বিজয় লাভ করবে, আল্লাহ তাআলা তাকে দুশ্মনের উপর বিজয় দান করবেন, দুশ্মন তার কাছে পরাজয় বরণ করবে। আর হযরত জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যাকাত বা সদকা আদায় করতে দেখার সর্বমোট আট প্রকারের ব্যাখ্যা হতে পারে। এর মধ্যে থেকে অন্যতম ব্যাখ্যা হলো আশা পূরণ হওয়া। খেয়াল করে বুঝতে হবে, হযরত জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, কেউ স্বপ্নে দেখল সে যাকাত দিচ্ছে, সদকা আদায় করছে, মানুষ গরিব দুঃখীর মাঝে টাকা পয়সা দিচ্ছে। এই ধরনের স্বপ্ন দেখার আটটি ব্যাখ্যা। এক নম্বর ব্যাখ্যা হলো সুসংবাদ, শীঘ্রই সে কোনো সুসংবাদ লাভ করবে। দুই নম্বর ব্যাখ্যা হলো কল্যাণ এবং বরকত লাভ হবে, জীবনকে আল্লাহ কল্যাণ এবং বরকতময় করবেন। তিন নম্বর ব্যাখ্যা হলো কঠিন কাজ সহজ হয়ে যাবে, সে সহজেই কঠিন কাজগুলো সমাপ্ত করতে পারবে। চার নম্বর ব্যাখ্যা হলো মনের সকল আশা পূর্ণ হতে যাচ্ছে ইনশাআল্লাহ। এবং পাঁচ নম্বর ব্যাখ্যা হলো সুখ্যাতি লাভ করবে, চারিদিকে তার সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়বে। এবং ছয় নম্বর ব্যাখ্যা হলো চিন্তামুক্ত হতে পারবে, সব ধরনের চিন্তা টেনশন মুক্ত হবে। সাত নম্বর ব্যাখ্যা হলো আধিক্য, অর্থাৎ তার সম্পদ সন্তান ইত্যাদি রিজিক বরকতে আধিক্য লাভ করবে। এবং আট নম্বর ব্যাখ্যা হলো দুশ্মনের উপর বিজয় লাভ করবে। মোট কথা, স্বপ্নে দান সদকা বা যাকাত দিতে দেখলে বুঝতে হবে শীঘ্রই তার মনের সকল আশা পূরণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরও মনের নেক আশাসমূহ পূর্ণ করে দিন। কমেন্টে সবাই আমিন লিখে যাই এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেই, যাতে এর মাধ্যমে অপর ভাই বন্ধুও উপকৃত হতে পারে।